দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও সারা দেশে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে পরিষদের নেতারা বলেন, ক্ষমতাসীনরা ঘুমের মধ্যেও নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পাকিস্তান ও শ্রীলঙ্কার করুণ পরিণতি ক্ষমতাসীনদের মনে ভীতি সৃষ্টি করেছে বলে জানান তারা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ডক্টর ইউনুসকে নিয়ে প্রধানমন্ত্রী রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেন তারা। এছাড়া একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়াকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ার সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের নেতারা।